মানকাসার আর ভারত বাংলাদেশ সীমান্তর ঝালুসরত বৃহৎ পরিমাণের ভারতীয় জালনোট জব্দ করে বিএসএফে। সোমবারে নিশা 45 বিএনবিএসএফর জওয়ানে জব্দ করে 2,24,000 টাকার ভারতীয় জালনোট। জালনোট চক্রয় বাংলাদেশের পর কাইটিয়া তারর বেড়ের উপরেদি জালনোট সমূহ দলিয়াই দিছিল ভারতের ভূমিলৈ। সীমান্তর পহরাত নিয়োজিত বিএসএফ জওয়ানে প্রত্যক্ষ করে জব্দ করে এই জালনোটখিনি। জালনোট সমূহ বিএসএফে মানকাসর শুক্ল বিভাগত জমা দিয়া বলে জানিব পৰা গৈছে। মানকাসর মিজানুর ইসলামৰ রিপোর্ট। শ্রী ফার্নিচার ঘরের প্রয়োজনীয় গুণগত ফার্নিচার সামগ্রীর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন স্টাইলর বিছনা, সোফা, ডাইনিং, শোকেস আদিকে ধরে সকল প্রয়োজনীয় সামগ্রী আমার ইয়াত উপলব্ধ। দেরি নকৰিব, আজিয়ে আহক আৰু ক্ৰয় কৰি লৈ যাওক আপোনাৰ লাগতিয়াল ফাৰ্নিচাৰ। আমাৰ ঠিকনা শ্ৰী ফাৰ্নিচাৰ, বিজি ৰোড, নিউ বালিবাগ, যোৰহাট। আমাৰ ফোন নম্বৰ 9854006504, 9854096512। ডিব্ৰুগড় জিলা বগীবিল তিনিচুকীয়া বাইপাছৰ দাঁতিৰ মইনাবাৰী নামে অঞ্চলত 2019 বৰ্ষতে স্থাপিত কৰা হৈছিল অক্ষয় স্মৃতি সাইধাম। প্ৰতি গুৰুবাৰে পূজা অৰ্চনা আৰতিৰে সেৱা আগবঢ়োৱা হয় এই অক্ষয় স্মৃতি সাইধামত। এই ধামত আছে হোম যজ্ঞাদি কৰাৰো ব্যৱস্থা। বিভিন্ন প্ৰান্তৰ ভক্তৰ আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিছে এতিয়া অক্ষয় শিৰদী সাইধাম। ডিব্ৰুগড় বাসীৰ বাবে সুখবৰ। বিভিন্ন কাৰিকৰী বিষয়ৰ তথা নাৰ্ছিং বিষয়ৰ সংযোজনেৰে 2021 বৰ্ষত ডিব্ৰুগড়ৰ মিলন নগৰত স্থাপিত কৰা হৈছিল আসাম পেৰামেডিকেল এণ্ড নাৰ্ছিং ইনষ্টিটিউট। ইচ্ছুক ছাত্ৰ ছাত্ৰীৰ নিৰ্বাচিত কৰা বিষয়সমূহ উন্নত মানৰ পাঠদানৰ ব্যৱস্থা কৰা হৈছে এইখন শিক্ষানুষ্ঠানত। সময় সাপেক্ষে এই শিক্ষানুষ্ঠানখনত আমন্ত্ৰিত বিশেষজ্ঞৰ দ্বাৰা পাঠদান দিয়াৰ লগতে অনলাইন পাঠদানৰো ব্যৱস্থা আছে। আমাৰ পেৰামেডিকেল পাঠ্যক্ৰমসমূহ হৈছে DMLT দুবছৰ, BMLT তিনিবছৰ, BSc MLT তিনিবছৰ, নাৰ্ছিং এছিষ্টেণ্ট এবছৰ, নাৰ্ছিং ছুপাৰভাইজাৰ এবছৰ, ডিপ্লমা ইন ফিজিঅ'থেৰাপী টেকনিচিয়ান দুবছৰ। লগতে ইয়াত বিনামূলীয়াকৈ তথা অতি কম মাচুলত কম্পিউটাৰ বিষয়ক শিক্ষাৰো ব্যৱস্থা কৰা হৈছে।